আমি পারবো না, তাহলে কে পারবে? তিথি, উনি করতে চাচ্ছেন যখন, চাইলেই কি সবকিছু করা যায় নাকি? আমি আসলে মজিদ ভাইয়ের কথা ভাবছিলাম। আরে ও কন্যা, জলে দিস ওঠে। তোমার কাছে কেমন লাগলো? তুমি তো কিছু বলছো না। সো আমারই কিছু না। কারোর জন্য আমাদের হাসি আনন্দ কেন বন্ধ থাকবে? জানো দেখুন তো আপনার কার্ডে কি আছে। গান, খেলে যায় রোদ।
আছে এখানে? 5,000। 5,000? পিয়নের কত লাখ টাকা দেন 5,000? অপছরে মিয়া, তুমি কি আমার মনে করছো আমি শালি? যে কুট্টা 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 গিয়ে কমো, হ্যাঁ একটা দুইটা করে 5,000 টাকা কেন লিখে দিছো? এই আই বন্ধ করো কাজ কাম, এই বাসা শুটিং হবে না, গালের টাকা যাও। কালকে থেকে শুটিং শুরু, এই শুটিং এর আগে কিন্তু আমার ব্যাগটা পরিশোধ করা লাগবো, বুঝছো? জি জি জি, মন তাই জানো। যাইতেছি তো, বেশি রাগ ভালো না, প্রেশারে সমস্যা হবে আপা। হ্যালো সোনমা, রানুপার পা ঠিক হয়ে গেছে, আজকে বিকালে আমরা বাড়ি ফিরছি। কি চলতেছে মানে কি? রানুপা এখন সুস্থ, আর একটা বাসায় এরকম কতদিন থাকবো? আর ওরাও কি ভাবছে বলো? প্রশ্নই আসে না, আমি আজকে রানুপাকে নিয়ে বাড়ি ফিরছি। হ্যালো হ্যালো হ্যালো, সামনের দোকান থেকে রিচার্জ করে আসি। এবার আবার কি কয়, হ্যাঁ বলে শেষ তো বের হয়ে গেছে, গেল আমারও তো কইছেন না। আচ্ছা তুই একটা কাম কর, আমি তো এখন এখানে আটকে আছি, আই এম নট ফিনিশড ইয়েট, ওকে? আর ওর পড়াশোনা শেষ হয়েছে বলে এখনই ওকে দেশে কেন ফিরতে হবে বলো তো? মা একটা কথা সত্যি করে আমাকে বলবে তুমি, ফারিয়া ওই ছেলেটাকে এখনো ভুলতে পারিনি, তাই না? আমি আর কতবার বোঝাবো ওকে, কি করে আমি ওকে বোঝাবো যে ছেলেটা একটা ফ্রড, জাস্ট একটা ফ্রড, এছাড়া কিছুই না, ওকে একেবারেই ভালোবাসে না সে। তুমি একটু বোঝার চেষ্টা করো আমার ব্যাপারটা। কালু ভাই, মায়ের নম্বরে 10 টাকা রিচার্জ দিন তো। কালু নাই, কালু নাই মানে? কালু নাই মানে কালু নাই, এই দোকান আমারে বুঝাইয়া দিয়া মালুশিয়া গেছে। আর শোনেন, এইটা এখন 10 পয়সা আর 8 আনা লাভের দোকান না, এটা এখন লাখ টাকার দোকান, এটা কালুর না, এটা সিদ্দিকের দোকান। এইভাবে কথা বলছেন কেন?
আপনি জানেন আপনি কার বাসার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলছেন? আপনার কোনো ধারণা আছে? আমেরিকার প্রেসিডেন্টের বাড়ির সামনে হইলেও এই সিদ্দিক কারো পরোয়া করেন। আচ্ছা ঠিক আছে মা, তুমি এক কাজ করো, ফারিয়াকে দাও, ফারিয়ার সাথে কথা বলছি, ওকে এখনই দাও। হ্যালো, কি আমার সাথে কথা বলবে না সে? ঠিক আছে, কথা না বললে না বলুক, আমি ওর সাথে কখনো কথা বলবো না, ওকে? বাট ও যেন এই মুহূর্তে বাংলাদেশে কোনোভাবেই না আসে, এটাই আমার শেষ কথা মা, রাখছি আমি। কি ব্যাপার, আপনি আপনি এখানে কি করছেন? সেটা তো আমারও প্রশ্ন। আজকে ফোনে কথা বলার মানে কি? আমার মেয়ের কি বলছিস তুই? কি করছিস তুই? দুগারি করতেছিস কেন? আমি ভদ্র ঘরের পোলা, আমার সাথে ভদ্রভাবে কথা বলেন। আমি তো ভদ্রভাবে তারা কইছি যে এখানে রিসার্চ হইব না। আর মা, ওই যে কি 10 পয়সা আটটা না কি সব? হ্যাঁ, এটাও কইছি। কইছি এটা 10 পয়সা আর আটটা লাভের দোকান না। ফের করে বেদফ আমার বাড়ির সামনে দোহান দিয়া আমার মায়ের লগে খারাপ ব্যবহার, কথা কয় বেশি, হাত পা ডেংরি বাইঙ্গা একেবারে গাছের লগে ঝুলাই দিয়া। আর যদি একটা কথা কোনোদিন কইছস আল্লাহ জব্বা কইটা, হ্যাঁ পানি দে গিলা কইলা। হ্যাঁ বুঝছি, লাভ তো লাভই, 10 পয়সা হোক আর ওই আটা না হোক। আপামনি নাম্বার বলেন, রিসার্চ হইব। আমি আপনার কথা বুঝতে পারছি না, আমি পথ আটকেছি মানে? হ্যাঁ আটকেছেন, আশা করি সেটা ইচ্ছাকৃত না। আপনি না পারেন, আপনার মা ফোন করেছিল। শুনুন বিধি, আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে আপনি কোনো রকম আগ্রহ প্রকাশ না করলে আমি ভীষণ খুশি হব, ওকে? একদমই ভাববেন না যে আপনার সম্পর্কে জানার আমার কোনো আগ্রহ আছে। যেটা আছে সেটা শুধু কৌতূহল। আর তাও একই ছাদের নিচে একই বাড়িতে থাকি, তাই এর বেশি কিছু না। এর বেশি কিছু না হলেই ভালো। আপনার বোন দেশে ফিরতে চায়? আপনাকে হ্যালো আবিতি, এই তোর এত বড় সাহস, তুই আমার মোহের উপর ফোন বন্ধ করে দেয়াস? হ্যাঁ তোর আজকে দেখেলুম আমি। এই এই এই, তোর আমি সবচেয়ে বড় ভুল করছি কি জানোস? তোর হে সময় আমি তোর আমি ডাহা পাঠাই নাই। হ্যাঁ ওই সময় তোর ডাহা পাঠানো উচিত ছিল। আমি আজকেই বাড়ি যাব আর রানুপাকে নিয়ে, দেখি মা তুমি কি করো। আজকের দিনটা না হয় থেকে যেতেন, এখন আর কোন বাহানাতে থাকবো বলুন, আপা তো এখন সুস্থ। হ্যাঁ সেটাও ঠিক। তবে আমি একটা কথা বলি, ওরা দুবোন যতক্ষণ এই বাড়িতে ছিল বাড়িটা কিন্তু ভীষণ জমজমাট ছিল, ছিল না? জি হ্যাঁ, তা তো একরকম বটেই। আসলে আপনাদেরকে কাছে পেয়ে বুঝেছি অনেক সময় মানুষকে দূর থেকে ঠিক বোঝা যায় না। আমরাও তাই।
ভালো থেকো তোমরা, আবার এসো। হ্যাঁ, এখানে আমার যা সেবা যত্ন হয়েছে আমি তা কোনোদিনও ভুলবো না। আমরাও কিন্তু আপনাদেরকে ভুলতে পারবো না। আমরা তাহলে যাই, ভালো থাকবেন, একদিন সবাই মিলে আমাদের বাড়িতে অবশ্যই আসবেন, আসলে খুব খুশি হব। অবশেষে যন্ত্রণা দুটো ঘাট থেকে নামল। আন্টি, আপনি রানুকে নিতে? হতাশ করলা বাবা, বাপজি হতাশ করলা তুমি। হতাশ করলাম মানে আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। হতাশ করছো না বাবাজি, আমার মেয়েটার এই অবস্থা, তারে তুমি বাসার থেকে ছেড়ে দিতে পারলা? রাহাত কোথায় ছাড়ল? আপনার মেয়েরাই তো সিদ্ধান্ত নিল যাবার। আপনি প্লিজ না জেনে কথা বলবেন না তো, আরো সুস্থ হয়ে গেলে চলে যাবে না? কেন যাবে না, অবশ্যই যাবে, যাবেই তো, কিন্তু আপনাদের তো ভাবতে হবে না আমার মেয়েটা আসলে সুস্থ কিনা। বলেন, সুস্থ? মা, আপা সুস্থ, ওনাদেরকে আমি সেটা বলেছি। একটা কথা কবি না, তুই বুঝলি কেমনে অসুস্থ? হ্যাঁ, তুই কি ডাক্তার? তুই কি MBBS? হ্যাঁ, তুই কেমনে বুঝলি হ্যাঁ সুস্থ? আসছে কথা কইতে, সুস্থ অসুস্থ রুনি বেশি বুঝে গেছে। হ্যাঁ, MBBS যা ভেবেছিলাম। বাবাজি, আমি তো এই মেয়ের পেটে ধরছি, আমি ওর চোখের দিকে তাকাইলে বুঝতে পারি ওর হাই প্রেশার না লো প্রেশার। লিলি, লিলি দেখ না, পাটা ফুলে আছে না? দেখি দেখি। হেমা, ফোলা তো লাগছে। ফোলা? কোথায় ফোলা? চপ মা, আমার কিন্তু দেখে মনে হচ্ছে। চশমা পরে বইয়ের পকনে অপসারা কিছু দেখে না। হ্যাঁ, বাপের ফটোকপি, খালি বেশি বেশি কথা বলে। দেখো বাবা, আমি সত্যি সত্যি তোমার উপরে খুব খুব মনক্ষুণ্ণ হয়েছে। না হয় আমার মেয়েরা তোমার পাশে সাত দিন ছিলই, তাই বলে তুমি যাওয়ার আগে একটা ডাক্তার ডাকছো। MBBS কোনো ডাক্তার আসছে, আইসিকে বলছে যে রানু সুস্থ, বলো বলছে, তাহলে তুমি কি করে পাঠায় দাও বাবা? জিনা, তাহলে আমার রানু তোর কোনানে ব্যথা বাদে আহারে ফুলে রয়েছে। জানা শোনা নাই, আত্মীয় স্বজনের কোন সম্পর্ক নাই, তুমি কেমনে মায়ের বুকের হেবেত ফাটাই দিল? মানিক তো তোমার একলা নাই তো না, থামবো কে রে, আমি তো শুরুই করি নাই,